জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিকে। আপনাদের সঙ্গে আছি আমি নাজমুস সাকিব। মব নিয়ন্ত্রণে বল প্রয়োগ পদ্ধতির পরিবর্তন নিয়ে ভাবছে পুলিশ সংস্কার কমিশন। অন্যদিকে পোস্টাল ব্যালটের মাধ্যমে কিভাবে প্রবাসী ভোটারদের ভোট নেওয়া যায় তা নিয়ে কাজ করছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। দুপুরে প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে সংস্কার কমিশনের প্রধানদের সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস। বৈঠকে প্রতিটি কমিশন তাদের কাজের অগ্রগতি প্রধান উপদেষ্টাকে জানান। বৈঠকে নির্বাচন সংস্কার কমিশনের কাজের অগ্রগতি নিয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন কমিশন প্রধান বদিউল আলম মজুমদার। তিনি জানান, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে। জনপ্রশাসন সংস্কার কমিশনের কাজ পুরোদমে শুরু হয়েছে বলে জানান কমিশন প্রধান আব্দুল মুহিত চৌধুরী। নির্বাচন নিয়ে বিএনপির দাবি যৌক্তিক বললেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে বিশ্ব ওয়ান হেলথ ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি আরো বলেন, সংস্কার ও নির্বাচনকে সমান গুরুত্ব দিচ্ছে সরকার। নির্দলীয় অন্তর্বর্তীকালীন সংস্কার সরকার হিসাবে আমরা যেমন নির্বাচনের কথা ভাবব, সেটাই হবে আমাদের আলটিমেট অবজেক্টিভ। একই সাথে জনগণের যে একটা দাবি যে সংস্কার কিছু করে দিয়ে যেতে হবে, কিছু সংস্কার লাগবে, সেই দাবিকেও তো আমরা পাশ কাটাতে পারছি না। বিএনপি এবং এরকম দলগুলোর সাথে আমরা আলাপ আলোচনা করছি এবং তারাও সংস্কার যে চাচ্ছেন না তা না। এখন প্রায়োরিটি যদি বিচার করেন, তারা তো অবশ্যই নির্বাচনের কথা বলবেন, এটার মধ্যে কোনো অস্বাভাবিকত্ব নাই। আমরাও নির্বাচনের কথা বলবো। পিলখানা হত্যাকাণ্ডের তদন্তে কমিশন গঠন করা হবে কি না তা এখনই বলা যাচ্ছে না, তবে পূর্ণ তদন্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে পিলখানা বিজিবির সদর দপ্তর পরিদর্শন শেষে তিনি বলেন, সীমান্তে কোনো ছাড় না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া দায়িত্ব পালনের সময় স্থানীয় মানুষদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সুসম্পর্ক বজায় রাখার পরামর্শ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ঢাকার প্রায় সব পুলিশে আমরা চেঞ্জ করছি, তাদের কিন্তু উলিগুলি চিনতেও কিন্তু সময় লাগে, তাদের কিন্তু ওই ইন্টেলিজেন্স নেটওয়ার্ক করতেও সময় লাগে। এখানে বিজিবির ক্ষেত্রে এরকম হয়েছে, তারাও কিন্তু অনেক চেঞ্জ করছে, এই জন্য একটু সময় লাগতেছে। পরিস্থিতি আস্তে আস্তে উন্নতি হচ্ছে, সামনের দিকে আপনারা দেখবেন আইনশৃঙ্খলা পরিস্থিতি আল্লাহ দিলে আরও অনেক উন্নতি হবে। বিডিআর হত্যাকাণ্ডের পুনর্তদন্ত এবং এটা অবশ্যই হইতে হবে, এটা পুনর্তদন্ত। 8 নভেম্বর 31 দফা সহ ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরবে বিএনপি। একই দিন জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র্যালিও করবে দলটি। দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন এ কথা জানান। তিনি জানান, 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবে দলটি। এ সময় তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে এখনও ষড়যন্ত্র চলছে। এ বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপির এই নেতা। আগামী 6 নভেম্বর আমাদের এটা জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা হবে। 7ই নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক বীরুত্তমের মাজারে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ করা হবে, সর্বস্তরের নেতা কর্মী সাধারণ মানুষ শ্রদ্ধা জ্ঞাপন করবে। 8ই নভেম্বর শুক্রবার বিকেল 3টায় জুম্মার নামাজের পর আমরা নয়াপল্টন পার্টি অফিস থেকে আমাদের জাতীয় র্যালি হবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলায় 8 জনের সাক্ষ্য গ্রহণ করেছে ঢাকার বিশেষ জজ আদালত। বেলা 11:30 সাক্ষ্য গ্রহণ শুরু হলে মামলার অন্যতম সাক্ষী ম্যাজিস্ট্রেট ওয়ালিউল ইসলামের কাছ থেকে অসঙ্গতিপূর্ণ তথ্য পাওয়ার কথা জানিয়েছেন বেগম খালেদা জিয়ার আইনজীবীরা। এছাড়া অন্যান্য সাক্ষীরা জানান, সে সময় নাইকোর প্রস্তাব তারা প্রত্যাখ্যান করলেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাইকোকে গ্যাস উত্তোলনে অনুমতি দেয়নি। যদিও চার্জশিটভুক্ত আসামি হওয়া সত্ত্বেও শেখ হাসিনার বিরুদ্ধে মামলাটি বাতিল করা হয়। বেগম জিয়ার বিরুদ্ধে কোনো সাক্ষ্য দেওয়া হয়নি বলে জানান তার আইনজীবীরা। বাপেক্স এবং পেট্রোবাংলার বারবার প্রত্যাখ্যান করা সত্ত্বেও তৎকালীন শেখ হাসিনা সরকার নাইকোকে এই গ্যাস উত্তোলনের দায়িত্ব দেওয়া হয়। এখন পর্যন্ত
যে সাক্ষী নাইকু মামলায় হয়েছে, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে একজন সাক্ষীও এখন পর্যন্ত তার বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করেন নাই। রাজধানীর উত্তরা পূর্ব থানার একটি হত্যা চেষ্টা মামলায় গান বাংলা টিভির কর্ণধার কৌশিক হোসেন তাপসের রিমান্ড শুনানি 6 নভেম্বর নির্ধারণ করেছেন আদালত। দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাপসকে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক মোহাম্মদ মহিবুল্লাহ তার 7 দিনের রিমান্ড আবেদন করেন, আর জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবী। তবে তদন্তকারী কর্মকর্তা উপস্থিত না থাকায় আগামী বুধবার রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করেন আদালত। একই সঙ্গে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সোমবার রাজধানীর উত্তরা থেকে তাপসকে গ্রেপ্তার করা হয়। লালবাগ থানার আরও একটি হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখান হলো সাবেক সংসদ সদস্য হাজী সেলিমকে। একই মামলায় চকবাজার থানা ছাত্রলীগের সভাপতি শাওনকেও গ্রেপ্তার দেখানো হয়েছে। সকালে মহানগর হাকিম শাহিন রেজার আদালতে আসামিদের হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন জানান মামলার তদন্তকারী কর্মকর্তা। এ নিয়ে 5টি মামলায় গ্রেপ্তার দেখানো হলো হাজী সেলিমকে। মামলার এজাহার অনুযায়ী বক্সিবাজার আলিয়া মাদ্রাসার সামনে ছাত্র জনতার আন্দোলনের সময় ছাত্রলীগ যুবলীগ কর্মীরা গুলি চালালে গুরুতর আহত হন ফজলুল করিম। পরে তিনি হত্যা চেষ্টা মামলা করেন। এ পর্যন্ত 15টি মামলায় হাজী সেলিমকে আসামি করা হয়েছে। বিজ্ঞ আদালত এ তদন্তকারী কর্মকর্তার এই দরখাস্ত এবং মামলার গুণাগুণ এবং এজাহারের বর্ণনা বিষয়টি পর্যালোচনা করে এই আসামি দুজনকে অত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করেন। উনি শুধু ওকালতনামায় দস্তরটা করতে পারেন, আর কোনো কথা আমরাও বুঝাইতে পারি না, উনিও আমাদেরকে বুঝাইতে পারে না। এখন তদন্ত কর্মকর্তা নিয়ে এই রিমান্ডে নেওয়ার পরে উনার থেকে কী জিজ্ঞাসা করে কী তথ্য উদ্ঘাটন করবে এইটা বোধগম্য নাই। আলোকচিত্রী শহীদুল আলমের বিরুদ্ধে 2018 সালে করা তথ্য প্রযুক্তি আইনে করা একটি মামলার তদন্ত কাজ স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে তার বিরুদ্ধে থাকা মামলাটি কেন বাতিল হবে না জানতে চেয়ে রুলও জারি করা হয়েছে। সোমবার বিচারপতি মোহাম্মদ ইকবাল কবিরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। শহীদুল আলমের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন। এর আগে তার বিরুদ্ধে থাকা তথ্য প্রযুক্তি আইনে থাকা মামলাটি বৈধতা নিয়ে রুল খারিজ করে দিয়েছিল আপিল বিভাগ। 2018 সালের 12ই আগস্ট তথ্য প্রযুক্তি আইনের মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। মামলা অভিযোগে বলা হয়, শিক্ষার্থী নিরাপদ সড়ক আন্দোলনে শহীদুল আলম ফেসবুকে দেশি বিদেশি বিভিন্ন গণমাধ্যমে অপপ্রচার চালিয়েছেন যা রাষ্ট্রের জন্য ক্ষতিকর। এই মামলার কার্যক্রম বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন তার আইনজীবীরা। উনি প্রায় 100 দিনের মতো কারাজীবন কারাবন্দী অবস্থায় ছিলেন। আজকে হাইকোর্ট থেকে রুল দেওয়া হয়েছে যে কেন তার বিরুদ্ধে যে এফআইআরটা করা হয়েছিল, এজাহারটা করা হয়েছিল, সেটাকে কেন খোয়াশ করা হবে না, এবং সাথে সাথে ওনার বিরুদ্ধে আর যাতে এই মামলায় আর যাতে তদন্ত না হয় তদন্ত প্রক্রিয়াটাকে স্থগিত করা হয়েছে। তৃতীয় দফায় 40তম এসআই ব্যাচের 58 জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের অব্যাহতি দেওয়া হয়। এ নিয়ে গেল 22 অক্টোবর থেকে এ ব্যাচের 310 প্রশিক্ষণার্থী চাকরি হারালেন। রাজশাহী সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত পুলিশ সদস্যদের দেয়া কারণ দর্শানোর নোটিশ থেকে জানানো হয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের অব্যাহতি দেওয়া হয়। গত 22 অক্টোবর 252 জনকে অব্যাহতি দেওয়ার পর গেল 25 অক্টোবর 59 জন প্রশিক্ষণার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেয় একাডেমি, কিন্তু তাদের উত্তর সন্তোষজনক না হওয়ায় তৃতীয় দফায় 58 জনকে অব্যাহতি দেওয়া হলো। বিগত আওয়ামী লীগ সরকারের সময় 2023 সালে এসআই পদে নিয়োগ পাওয়া 823 জন এসআই পুলিশ একাডেমিতে মৌলিক প্রশিক্ষণ নেয়ার সুযোগ পেয়েছিলেন। নভেম্বরের শুরুতেই তাদের কর্মস্থলে যোগ দেওয়ার কথা ছিল। ময়মনসিংহে ট্যাঙ্ক লরি থেকে এলপিজি গ্যাস পাম্পে আনলোডের সময় বিস্ফোরণে একজনের মৃত্যু হয়। দগ্ধ হয়েছেন আরও অন্তত 6 জন। পুড়ে গেছে পাশের সিএনজি স্টেশনে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি যানবাহন। ফায়ার সার্ভিস জানায় দুপুরে নগরীর রহমতপুর এলাকায় ইন্ট্রাকো এলপিজি লিমিটেডের একটি পাম্পে গ্যাস আনলোডের সময় হঠাৎ আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশের আজহার সিএনজি ফিলিং স্টেশনে। এ সময় গাড়িতে গ্যাস নিতে আসা বেশ কয়েকটি যানবাহনে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থলে দগ্ধ হয়ে মারা যান প্রাইভেট কারের এক চালক।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের 7টি ইউনিটের প্রায় 2 ঘন্টার চেষ্টায় বিকেল 4টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। গুরুতর অবস্থায় 6 জনকে উদ্ধার করে ভর্তি করা হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। ঝালকাঠিতে অটোরিকশা পিকআপ সংঘর্ষে 2 জন নিহত এবং 5 জন আহত হয়েছেন। ঝালকাঠি পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের রাজাপুর উপজেলার পিংড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল থেকে রাজাপুরের দিকে যাওয়ার পথে যাত্রীবাহী মাহেন্দ্র অটোরিকশার সাথে বিপরীত দিক থেকে আসা পিকআপের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 2 জন নিহত হয়। এই ঘটনায় ঝালকাঠি পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে আধা ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। পরে সেনাবাহিনী ও পুলিশ সহায়তায় যান চলাচল স্বাভাবিক হয়। আগামী বছর বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হবে 31 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি পর্যন্ত, আর দ্বিতীয় পর্ব চলবে 7 থেকে 9 ফেব্রুয়ারি। তাবলিগ জামাতের নেতাদের নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে কোন গ্রুপ কখন ইজতেমা করবে তা পরে জানানো হবে বলে জানান তিনি। তাবলিগের দুই পক্ষকে আলোচনায় আমন্ত্রণ জানানো হলেও মাওলানা জুবায়ের পন্থীর উপস্থিত হননি। বৈঠক শেষে সাত পন্থী মাওলানা মুয়াজ বিন নূর বলেন, গত 7 বছর ধরে তারা দ্বিতীয় পর্বে ইজতেমা করে এলেও এবার প্রথম পর্বে ইজতেমা করতে চান তারা। আমরা এবার ইনশাআল্লাহ প্রথম পর্বে ইজতেমা করব এবং আমাদের সকল দাবি দাওয়া ভদ্রভাবে পেশ করছি, শেষ করি, ভদ্রভাবে পেশ করছি। যদি না হয় সেটা কিভাবে আদায় করতে হয় সেই সকল পদ্ধতি অবলম্বন করে হলো আমরা আদায় করবো ইনশাআল্লাহ। 31 জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি 2025, আর একটা হলো 7-8-9 ফেব্রুয়ারি 2025। ইজতেমা স্থলে যাতায়াত ব্যবস্থা সম্পর্কে জনগণকে অবহিত করণ, সিনেমার অশ্লীল পোস্টার ব্যানার ফেস্টুন অপসারণ, আখেরি মোনাজাতের দিন যানজট নিরসনের ব্যবস্থা করণ, তারপরে টঙ্গীতে অনুষ্ঠিত ফলো আপ সভার একটা আরেকটা সভা হবে। দেশে আন্তর্জাতিক মানের কোরআন পড়াশোনা করানো হয় বলে স্বাধীনতার পর থেকে বিভিন্ন দেশে কোরআন প্রতিযোগিতায় সাফল্য মিলেছে। আগামীতে আন্তর্জাতিক পর্যায়ে দেশের নাম আরও ছড়িয়ে পড়বে বলেও আশা প্রকাশ করেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। সকালে রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মিলনায়তনে জাতীয় আন্তর্জাতিকভাবে পুরস্কারপ্রাপ্ত কৃতি হাফেজ সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। হুফাজুল কোরআন ডেভেলপমেন্ট ট্রাস্টের আয়োজন করে বিভিন্ন দেশে যখন এই মুসাবাকাতুল কোরআন পবিত্র কোরআনের প্রতিযোগিতা হয়, আমাদের একেবারে কুসি কাসা একেবারে বাচ্চা ছেলে শত শত প্রতিযোগীকে পিছনে ফেলে তারা পুরস্কার নিয়ে আসছেন। এমন দেশে প্রতিযোগিতায় অবতীর্ণ হচ্ছেন যাদের ভাষা আরবি, পরীক্ষকরাও আরবি, কিন্তু বাংলাদেশিরা সে পুরস্কার ছিনিয়ে আনছে, এটা আমাদের ঐতিহ্য। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অনিয়ম দুর্নীতি এবং রোগী ও স্বজনদের দুর্ভোগ লাঘবে কাজ করছে সরকার, তবে সমাধান হতে সময় লাগবে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। সকালে প্রথমবারের মতো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করে একথা জানান স্বাস্থ্য উপদেষ্টা। এ সময় হাসপাতালে বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন, রোগী ও স্বজনদের সাথে খোঁজ খবর নেওয়ার পাশাপাশি সেবা নিশ্চিতের আশ্বাস দেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্য উপদেষ্টা জানান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের রোগীর স্বজনদের কাছ থেকে টাকা দাবি, জনবল সংকট ও নানা দুর্ভোগ লাঘবে প্রাতিষ্ঠানিক পুনর্গঠন জরুরি, তবে এজন্য সময় চান উপদেষ্টা। এছাড়া হাসপাতালের রোগীর চাপ কমাতে উপজেলা বা ইউনিয়ন পর্যায়ে রেফারেল পদ্ধতির চালুর উপর জোর দেন তিনি। ডাক্তার শর্ট আছে, নার্স শর্ট আছে, টেকনিশিয়ান শর্ট আছে, আমাদের এখানে অনেক বেসিক প্রবলেম আছে। এই যে সমস্যাগুলো আছে এগুলো হয়তো একদিনে হয়তো সমাধান সম্ভব না, কিন্তু আমরা সবাই মিলে চেষ্টা করলে এটা হয়তো আমরা সম্ভব করতে পারবো, কিন্তু রিঅর্গানাইজ করতে হবে। এত রোগের মধ্যে সেগুলিকে কন্ট্রোল করে কিছুকে ভিতরে ঢোকানো হচ্ছে, কিছুকে বাইরে পাঠানো হচ্ছে। আমরা যদি গ্রাম লেভেলে, উপজেলা লেভেলে, ইউনিয়ন লেভেলে যদি সেগুলিকে বাছাই করে এখানে একবার ওই রোগীটাই আসবে যার হাসপাতালে সত্যি সত্যি ট্রিটমেন্ট করা দরকার, যেটাকে বলা হয় রেফারেল সিস্টেম।
মোবাইল ইন্টারনেটের দাম কমানোর চেয়ে ব্রডব্যান্ডকে শক্তিশালী করতে হবে, এজন্য ব্রডব্যান্ড নীতিমালা তৈরি করছে বিটিআরসি, জানিয়েছেন চেয়ারম্যান এমদাদুল বাড়ি। সকালে টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক অব বাংলাদেশ টিআরএনবি আয়োজিত আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় টেলিযোগাযোগ নেটওয়ার্কের গুরুত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। বিটিআরসি চেয়ারম্যান বলেন, আজকের দিনে ইন্টারনেট মৌলিক অধিকার, এ সেবা বন্ধ হওয়া উচিত নয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন টিআরএনবির সাবেক সভাপতি রাশেদ মেহেদি। সংগঠনের সভাপতি সমীর কুমার দের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান রবিন। মোবাইল যে ইন্টারনেট আমাদেরকে দেয়, এইটা মোটেও কস্ট এফিশিয়েন্ট সলিউশন না। মোবাইল ইন্টারনেট যখনই দিবে, এইটার দাম হাই হবে, এটা কমানো সম্ভব না। এটা কমানো সম্ভব একমাত্র ব্রডব্যান্ড ফিক্সড ইন্টারনেটের মাধ্যমে, এবং সারা পৃথিবী এগিয়ে যাচ্ছে, এই ব্রডব্যান্ডের প্রয়োজনীয়তাটা আরও অনেক বাড়বে। দিস ইজ ওয়ের NTTN ISP আমাদের মানে একটা প্রায়োরিটি অ্যাসেট হয়ে দাঁড়াবে এই জায়গাটায়। মোবাইল কভার করবে মোবিলিটি, বাট কানেকটিভিটি কভার করবে হচ্ছে আমার ব্রডব্যান্ড। আমরা একটা ব্রডব্যান্ড পলিসি ড্রাফট করেছি, মন্ত্রণালয়ে পাঠিয়েছি, মন্ত্রণালয়টা দেখছে হচ্ছে এটা কাজ হবে। অবৈধ অস্ত্র মাদক উদ্ধার সহ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে রাজধানীর উত্তরার আবদুল্লাপুর বাস স্ট্যান্ডে অভিযান পরিচালনা করেছে পুলিশ। বিকেলে ডিএমপির উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার রৌনক জাহানের নেতৃত্বে শুরু হয় এই কার্যক্রম। বিশেষ চেকপোস্টে ডিএমপির ডগ স্কোয়াডও অংশগ্রহণ করে। এ সময় প্রাইভেট কার, CNG এবং দূরপাল্লার বাস থামিয়ে তল্লাশি করা হয়। চালক ও যাত্রীদের কাছ থেকেও যাতায়াতের বিভিন্ন তথ্য জানেন পুলিশ সদস্যরা। অভিযানের বিষয়ে ডিএমপির উত্তরা বিভাগ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধীদের আইনের আওতায় আনতেই এই দীর্ঘমেয়াদী অভিযান। সড়কে চুরি ছিনতাই রোধে বেশ কয়েকজন কিশোর অপরাধীকে গ্রেপ্তারের কথাও জানায় ডিএমপি। আমরা দীর্ঘমেয়াদী চেকপোস্ট কার্যক্রম শুরু করেছি এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। এই কার্যক্রমের উদ্দেশ্য হচ্ছে ডিএমপির আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার পাশাপাশি আমরা যে অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক চোরাই মাল উদ্ধার ও ছিনতাইকারী যে গ্রেপ্তার, আপনারা জানেন যে এই এলাকায় আবদুল্লাপুর এলাকায় ছিনতাইকারীদের দৌরাত্ম্য রয়েছে, তাদেরকে প্রতিহত করা ও পুলিশি কার্যক্রমের যে ভিজিবিলিটি সেটাকে আরও হচ্ছে উন্নত করার লক্ষ্যে আমরা এই কার্যক্রম শুরু করেছি। টঙ্গীর কেরানিটেক বস্তিতে যৌথ বাহিনীর অভিযানে বিপুল মাদকদ্রব্য, অস্ত্র ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে মাদক কারবারের সাথে যুক্ত 40 জনকে। রাত 3:30 শুরু হওয়া অভিযানে বস্তির কয়েকটি ঘর থেকে বিপুল পরিমাণ গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, দেশীয় অস্ত্র, নগদ প্রায় 23 লাখ টাকা উদ্ধার করা হয়। সেনাবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। সেনাবাহিনী ছাড়াও র‍্যাব, বিজিবি ও পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর 550 সদস্য এতে অংশ নেন। এই অভিযান থেকে আমরা বিপুল পরিমাণে মাদকদ্রব্য, তাছাড়াও বিপুল পরিমাণে দেশীয় অস্ত্র, টাকা, এগুলো হচ্ছে উদ্ধার করতে সক্ষম হয়েছি। এবং এর সাথে যে জড়িত ব্যক্তিবর্গ ছিল অলমোস্ট 40 প্লাস, এদেরকে আমরা হচ্ছে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছি। এবং প্রসিজিওর অনুযায়ী ফিউচারে আমরা হচ্ছে এই ধরনের যত অভিযান আছে এটা হচ্ছে আমরা ধারাবাহিকতা বজায় রেখে করে যাব। এদিকে উত্তরায় পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব আমদাদ হোসেন খানের বাসায় অভিযান চালিয়ে নগদ 1.9 কোটি টাকা সহ বেশ কিছু বৈদেশিক মুদ্রা জব্দ করেছে যৌথ বাহিনী। আটক করা হয়েছে সাবেক সচিব ও তার ছেলেকে। রোববার দিবাগত রাতে উত্তরায় 11 সেক্টর 14 নম্বর রোডের বাড়িতে অভিযান চালানো হয়। 4 ঘন্টার অভিযানে নগদ টাকার পাশাপাশি 11টি আইফোন ও বিভিন্ন ব্র্যান্ডের 7টি দামি হাতঘড়ি জব্দ করা হয়। আমদাদ হোসেন খান 2020 সালে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে অবসর নেন। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। আমাকে দিয়ে
চট্টগ্রামের পাহাড়তলী থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয় দুটি পুরনো মোটরসাইকেল। পুলিশ জানায় গত রাতে একজনকে আটক করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে নগরের সাগরিকা বাজার এলাকায় একটি পুকুরে জাল ফেলে অভিযান চালানো হয়। এ সময় অস্ত্রের সন্ধান পাওয়া না গেলেও পুরনো দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। অভিযানের সময় পুকুর পাড়ে উৎসুক জনতার ভিড় জমে যায়। উদ্ধার হওয়া মোটরসাইকেলে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড ব্যবহার হয়েছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। আগস্টের 5 তারিখে যে আপনার হলো থানা লুটপাট হয়েছে, ভাঙচুর হয়েছে, সেখানে আমাদের পাহাড়তলী থানা থেকে 35টা মোটরসাইকেল লুট হয়েছে। এবং এই লুণ্ঠিত মোটরসাইকেলের মধ্যেই কিন্তু আমরা এখন দুটা আপনাদের সম্মুখে আমরা হলো এই পুকুর থেকে উদ্ধার করেছি। আর যে তার কাছে যে অস্ত্রটা যেটা আছে, তো তার স্বীকারোক্তির প্রেক্ষিতে কিন্তু আমরা অপারেশন লঞ্চ করেছি। এটা ছাড়াও আমাদের আরও দুটা হলো টার্গেট প্লেস আছে, দুটা টার্গেট প্লেস আমরা ইনশাল্লাহ রেড করব। কক্সবাজারের টেকনাফে দুই রোহিঙ্গা সহ অপহৃত 9 কৃষককে ফেরত দিয়েছে অপহরণকারীরা। সোমবার সকালে তাদের ফেরার খবর নিশ্চিত করেছে হোয়াক্যাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ আনসারি। শনিবার সকাল 8:30 দিকে টেকনাফের করাচিপাড়া এলাকা থেকে কৃষকদের অপহরণ করা হয়। এরপর জন প্রতি 1.5 লাখ টাকা করে মোট 13.5 লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহৃতদের পরিবারের ফোন করা হয়। বিষয়টি পুলিশকে জানালে অপহৃতদের হত্যার হুমকিও দেওয়া হয়। নূর মোহাম্মদ জানান, অপহৃতদের পরিবার গোপনে মুক্তিপণের টাকা পরিশোধ করলে তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে শোনা যাচ্ছে। তবে স্বজনরা কত টাকা এবং কাকে মুক্তিপণ দিয়েছে এটি বলতে রাজি হচ্ছে না। টেকনাফ মডেল থানার ওসি জানান, শনিবার অপহরণের বিষয়টি জানার পর পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। তার দাবি, পুলিশ পাহাড়ে ধারাবাহিক অভিযান অব্যাহত রাখায় অপহরণকারী চক্রের সদস্যরা এদের ছেড়ে দিয়েছে। পঞ্চগড়ের যানজট কমাতে জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে উচ্ছেদ অভিযান। সোমবার সকালে শহরের চৌরঙ্গী মোড় থেকে অভিযান শুরু হয়। জেলা প্রশাসক জানায়, শহরের যানজট কমানোর পাশাপাশি রাস্তার সৌন্দর্য বাড়াতে ও নিরাপদ করতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। অভিযান চলাকালে ভবনের যে অংশ সড়কের মধ্যে আছে সেই অংশ বুলডোজার দিয়ে ভাঙ্গা হয়। এ সময় শহরের চৌরঙ্গী মোড় থেকে বানিয়াপট্টি পর্যন্ত সড়কের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ পুলিশ ও সেনা সদস্যরা উপস্থিত ছিলেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে মাগুরায় অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের নেতৃত্বাধীন যৌথ বাহিনী। এ সময় নানা অনিয়মের দায়ে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। সকালে শহরের ঢাকার রোড এলাকার পাইকারি ও খুচরা কাঁচা বাজারে অভিযান চালানো হয়। এ সময় পণ্যের ক্রয়মূল্যের সঙ্গে বিক্রয় মূল্যের সামঞ্জস্য না থাকায় 3 ব্যবসায়ীকে 10,000 টাকা জরিমানা করা হয়। একইভাবে বিভিন্ন আড়তে পণ্যের মূল্য তালিকা না থাকায় প্রাথমিকভাবে বেশ কয়েকজন ব্যবসায়ীকে সতর্ক করা হয়। অভিযানে ভোক্তা অধিকার ও সেনাবাহিনী সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন। 22 দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ায় মধ্যরাত থেকে মাছ শিকারে নামেন জেলেরা। মাছের ভালো সরবরাহে প্রাণ ফিরে পাচ্ছে মাছঘাটগুলো। কক্সবাজারে মধ্যরাত থেকেই শুরু হয় মাছ শিকার। ভোর থেকেই মাছ নিয়ে ঘাটে ফিরতে থাকে ছোট ছোট ট্রলার। এতে আবারও প্রাণ ফিরতে শুরু করেছে কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে। যেসব ট্রলার এখনও সাগরে যায়নি তারাও জ্বালানি তেল, চাল, ডালসহ অন্যান্য রসদ সংগ্রহ করে মাছ ধরতে নামার শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে। এদিকে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর প্রথম দিনেই বরগুনায় বেড়েছে মাছের সরবরাহ। কমেছে চাষের মাছ সহ সব ধরনের মাছের দাম। তবে দেখা মেলেনি কাঙ্ক্ষিত ইলিশের। ব্যবসায়ীরা জানান, দিন বাড়ার সাথে সাথে সরবরাহ বাড়লে কমবে ইলিশের দাম। অনিবন্ধিত প্রতিষ্ঠান থেকে কৃষিতে ব্যবহৃত কীটনাশক কি পরিমাণ বিক্রি হচ্ছে, কারা আমদানি করছে, সে বিষয়ে তদন্ত করে 60 কর্মদিবসের মধ্যে কৃষি বাণিজ্য পরিবেশ মন্ত্রণালয় ও এনবিআরকে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার হাইকোর্টের একটি বেঞ্চ অনিবন্ধিত প্রতিষ্ঠান থেকে কীটনাশক আমদানি বন্ধে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না জানতে চেয়ে রুল জারি করেন। নিবন্ধিত কয়েকটি প্রতিষ্ঠান থেকে কীটনাশক আমদানি করার কথা থাকলেও অনেক অনিবন্ধিত প্রতিষ্ঠান কীটনাশক আমদানি করছে, এতে কৃষিতে ঝুঁকি বাড়ছে। এ অবস্থায় 2015 সালে অনিবন্ধিত প্রতিষ্ঠান যেন কীটনাশক আমদানি করতে না পারে সেজন্য তাদের এলসি না খুলতে না দেওয়ার সিদ্ধান্তের কথা জানায় বাংলাদেশ ব্যাংক।
ভূমি সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তি করতে আলাদা ট্রাইব্যুনাল করার পরিকল্পনা করছে সরকার, জানিয়েছেন ভূমি উপদেষ্টা এএফ হাসান আরিফ। দুপুরে জনবান্ধব ভূমি সেবায় গণমাধ্যম শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি। ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতি দূর করতে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি। ভূমি জরিপ ডিজিটাল করার পাশাপাশি এই খাতকে দালাল মুক্ত করার ব্যাপারেও পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। এছাড়া ভূমি রেজিস্ট্রেশন অফিসকে ভূমি মন্ত্রণালয়ের অধীনে আনার প্রক্রিয়া চলমান বলেও জানান উপদেষ্টা। ব্যাপারে আমাদের নির্দেশনা পরিষ্কার, আইন পরিষ্কার, দুটি আদালতই যখন একজনের পক্ষে রায় দেবেন সেই রায় বাস্তবায়ন করা, এরপরে এখানে পরবর্তী কোনো পদক্ষেপ নেই। আনলেস যদি দেখা যায় যে এই রায়গুলি পাওয়া গেছে জাল দলিলের মাধ্যমে অথবা মিথ্যা তথ্যের মাধ্যমে, তাহলে এটার বিরুদ্ধে হাইকোর্টে যাওয়ার একটা প্রস্তাব রাখা হয়। ভূমি বণ্টনের মামলাগুলি যদি কোনো আলাদা একটা ট্রাইব্যুনালকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়, যেমন অর্পিত সম্পত্তির ব্যাপারে একটি ট্রাইব্যুনাল আছে মানে আদালত আছে, তাহলে যে অন্য আরও 10টা মামলার সঙ্গেও এই মামলাটা হবে না, তাহলে 10 মাস পরে ডেট পড়বে না, 1 বছর পরে ডেট পড়বে না, অল্প সময়ের মধ্যে এই বণ্টনের মামলাটা নিষ্পত্তি করে ফেলা যায়। চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদার হাটে দ্বিতীয় দিনের মতো ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির শিক্ষার্থীরা। বেলা 11টায় ফৌজদার হাটে IHT ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে মহাসড়ক অবরোধ করেন। ডিপ্লোমাধারী টেকনোলজি 10ম গ্রেড ও স্নাতক ডিগ্রিধারী টেকনোলজি স্টাফদের 9ম গ্রেড দেওয়া, ঢাকা ISTকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা ও মেডিকেল টেকনোলজি কাউন্সিল গঠন সহ 6 দফা দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে বন্ধ হয়ে যায় যান চলাচল। 1 ঘন্টাব্যাপী অবরোধে ভোগান্তিতে পড়েন ঢাকা চট্টগ্রাম ও চট্টগ্রাম ঢাকামুখী যাত্রীরা। ঢাকার কেরানীগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের উন্নয়ন কাজ সেনাবাহিনীর হাতে দেওয়ার দাবিতে পুরান ঢাকার তাঁতীবাজারের সড়ক অবরোধ করে আন্দোলন করেছে সাধারণ শিক্ষার্থীরা। এই দাবি সহ আরও 2টি ইস্যু নিয়ে আজ সকালে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। 2016 সালে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ঢাকার কেরানীগঞ্জে 200 একর জমিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস স্থাপনের ঘোষণা দেয় সরকার। এরপর 7 বছর পার হলেও কাজে দৃশ্যমান অগ্রগতি হয়নি, এজন্য দ্রুত দ্বিতীয় ক্যাম্পাসের কাজ শেষ করতে সেনাবাহিনীর কাছে হস্তান্তরের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। লেবানন থেকে দেশে ফিরলেন আরও 70 বাংলাদেশি। এ পর্যন্ত দেশটি থেকে ফিরেছেন 338 জন। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর পক্ষ থেকে এ সময় সবাইকে কিছু নগদ অর্থ, খাদ্য সামগ্রী ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, বৈরুতের বাংলাদেশ দূতাবাস এবং IOM তাদের ফিরিয়ে আনতে সহযোগিতা করেছে। ইসরায়েল নির্বাচনের প্রচারে সময় ফুরিয়ে এসেছে। শেষ সময়ে সুইং স্টেটগুলোতে ভোটারদের দলে টানতে জোর প্রচার চালাচ্ছেন 2 প্রেসিডেন্ট পদপ্রার্থী। মিশিগানে প্রচারণায় আরব আমেরিকান ভোটারদের উদ্দেশ্যে ডেমোক্রেট প্রার্থী কামালা হ্যারিস বলেছেন প্রেসিডেন্ট হলে গাজা যুদ্ধ বন্ধে সর্বোচ্চ চেষ্টা করবেন তিনি। কামালা বলেন নির্বাচনে জালিয়াতি নিয়ে ট্রাম্পের প্রতারণার শিকার হওয়া যাবে না। এদিকে সুইং স্টেট পেনসিলভেনিয়ায় এক প্রচারণায় রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেন 2020 সালে নির্বাচনে হেরেও তার হোয়াইট হাউস ছাড়া উচিত হয়নি। সে সময় সুইং স্টেট পেনসিলভেনিয়া, মিশিগান আর নর্থ ক্যারোলাইনায় প্রচারণায় অংশ নেন ট্রাম্প। 5 নভেম্বরের নির্বাচন সামনে রেখে এখন পর্যন্ত 7.5 কোটি মার্কিন আগাম ভোট দিয়েছেন। নজিরবিহীন বায়ু দূষণের কবলে পাকিস্তানের দ্বিতীয় বৃহৎ শহর লাহোর। 1 সপ্তাহের জন্য বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, হোম অফিস করবে অর্ধেক জনবল। রোববার টানা দ্বিতীয় দিন বিশ্বের সবচেয়ে দূষিত নগরীর শীর্ষে ছিল পাঞ্জাব প্রদেশের রাজধানী নগরী লাহোর। এর আগে শনিবার শহরের বায়ু মানসূচক 1000 ছাড়িয়ে যায়, যেখানে বেঞ্চমার্ক হিসেবে 300ই বিপজ্জনক বলে নির্ধারণ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দূষণের মাত্রা এতটাই ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে যে বিষাক্ত ধূসর ধোঁয়াশায় ঢেকে গেছে নগরী, অসুস্থ হয়ে পড়েছে শিশু বৃদ্ধ সহ লাখো মানুষ।
এই অবস্থায় সোমবার থেকে এক সপ্তাহের জন্য বন্ধ লাহোরের সব প্রাথমিক বিদ্যালয়। 50% মানুষ কর্মক্ষেত্রে যোগ দেবেন বাড়ি থেকে। গ্রিন লকডাউন পরিকল্পনার অংশ হিসেবে ব্যাটারি চালিত রিক্সা নিষিদ্ধ সহ নেওয়া হয়েছে আরও কিছু পদক্ষেপ। ভারতের উত্তরাখণ্ডে বাস খাদে পড়ে প্রাণ গেছে কমপক্ষে 36 জনের। সোমবার সকালে রাজ্যের আলমোড়া জেলায় এই দুর্ঘটনা ঘটে। গারোয়াল থেকে কুমাওয়ান যাওয়ার পথে মারচুলা এলাকায় 200 মিটার গভীর খাদে পড়ে যায় 45 আসনের বাসটি। দুর্ঘটনার কারণ জানা যায়নি। দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজে যোগ দিয়েছে পুলিশ ও রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনী। গুরুতর আহতদের প্রয়োজনে হেলিকপ্টার দিয়ে শহরে নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এলাকাটির সড়ক পরিবহন কর্তৃপক্ষকে বরখাস্ত করারও নির্দেশ দিয়েছেন তিনি। নিহতদের পরিবার প্রতি 4 লাখ রুপি করে ক্ষতিপূরণ এবং আহতদের চিকিৎসা 1 লাখ রুপি করে সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। ভারতে জম্মু কাশ্মীরের রাজ্য মর্যাদা বাতিল ইস্যুতে 6 বছর পর প্রথম অধিবেশনে তুমুল হট্টগোলে জ্বলালেন বিধানসভার আইন প্রণেতারা। সোমবার সকালে শুরু হয় অধিবেশন। এতে 5 বছর আগে ভারতীয় সংবিধানে 370 ধারা বাতিলের বিরুদ্ধে প্রস্তাব উপস্থাপন করেন আইন প্রণেতা ওয়াহিদ পাররা। তিনি জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির দল পিপলস ডেমোক্রেটিক পার্টির নেতা। তার উত্থাপিত প্রস্তাবের বিরোধিতা করেন ভারতের কেন্দ্রীয় ক্ষমতাসীন জম্মু কাশ্মীরের বিরোধী দল বিজেপির আইন প্রণেতারা। এ সময় পার্লামেন্টে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর উপস্থিতিতেই ঝগড়া গড়ায় হাতাহাতিতে। তার দল ন্যাশনাল কনফারেন্সের নেতা ও স্পিকার রহিম রাঠের প্রস্তাবে অনুমোদন দেওয়ার আগেই ঘটে ঘটনা। ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে মাউন্ট লেউটবি লাকি লাকি আগ্নেয়গিরি অগ্নুৎপাতে অন্তত 10 জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সোমবার ফ্লোরেন্স দ্বীপে একাধিক অগ্নুৎপাতের ঘটনা ঘটে। অগ্নুৎপাতটি 2000 মিটার উচ্চতায় ঘন বাদামি ছাই উদ্গীরণ করে। গরম ছাই পার্শ্ববর্তী একটি গ্রামে আঘাত হানে। আগ্নেয়গিরির লাভায় বেশ কয়েকটি ঘর ও একটি আশ্রম পড়ে যায়। এর মধ্যে আশপাশের বেশ কয়েকটি গ্রাম থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। দেশটির আগ্নেয়গিরি পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে আগুনের ভয়াবহতা 7 কিলোমিটার এলাকা পর্যন্ত বিস্তৃত হয়। মাওমেডো শহর অবস্থিত বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। দেশীয় কোচের অন্তর্ভুক্তি দেশের ক্রিকেটের জন্য ইতিবাচক হবে বলে মন্তব্য করেছেন টাইগার ওপেনার জাকির হাসান। আফগানিস্তানের বিপক্ষে 3 ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে দেশ ছাড়ার আগে গণমাধ্যমে এই কথা বলেন এই তরুণ ক্রিকেটার। আসলে ভালো আমার কাছে মনে হয়, ওটা যদি বোর্ড ভালো বুঝবে আমার থেকে, বাট আশা করি যেই আসবে, বা আপনি সালাউদ্দিন স্যারের কথা বলেছেন, কমিউনিকেশন অবশ্যই ইজি হবে, বাট এট দ্য সেম টাইম আমাদের সবাই, আমার কাছে মনে হয় যে এখন সবার সাথেই কোপ আপ করার অ্যাবিলিটি রাখে। আপনি যদি দেখেন টিমের সবাই ফরেন কোচ লোকাল কোচের সাথে খেলে আসছে, বাট দেশি কোচরা থাকলেও আমাদের দেশের জন্য আরও ভালো হবে। মেয়েদের ফুটবলের শুরুটা সবার জন্য সুখকর হয় না, তবে জাতীয় দলের ডিফেন্ডার আফিদা খন্দকারের গল্পটা ব্যতিক্রম। তিনি জানিয়েছেন বাবার হাত ধরেই ফুটবলের হাতে খড়ি হয়েছে তার। থেকে আমি উঠে এসেছি, ওই মাঠে সবসময় প্র্যাকটিস করি। বাসায় গেলে আমার বাবা একদিনও রেস্ট দেয় না। আজকে বাসায় গেছি, আজকে প্র্যাকটিস করা লাগবে না, তুমি মাঠ থেকে ঘুরে আসো, সবাইকে দেখে আসো যারা প্র্যাকটিস করতেছে, পরের দিন থেকে তুমি প্র্যাকটিস শুরু করবা। তো বাবার জন্যই আর কি আমার এত দূর আসা। আমার বাবাই আমাকে ফুটবল খেলা শিখিয়েছে। আমরা 2 বোনই ফুটবল খেলতাম, কিন্তু বড় বোন এখন বক্সিং খেলে আর আমি এখনও ফুটবলেই আছি। মেলবোর্নে 3 ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে 2 উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। 99 বল বাকি থাকতে পাকিস্তানের দেয়া 204 রানের লক্ষ্যে পৌঁছে যায় অজিরা। ম্যাচে টস জিতে পাকিস্তানকে আগে ব্যাটিংয়ে পাঠায় অজি অধিনায়ক প্যাট কামিন্স। ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি পাকিস্তান, মাত্র 203 রানেই অল আউট হয় মোহাম্মদ রিজওয়ানের দল। সফররতদের হয়ে সর্বোচ্চ 44 রানের ইনিংস খেলেন রিজওয়ান। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ 3 উইকেট নেন মিচেল স্টার্ক, আর কামিন্স ও জাম্পা নেন 2টি করে উইকেট। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি অজিদের। 2 ওপেনারের দ্রুত বিদায়ের পর দলের হাল ধরেন স্মিথ ও জশ ইংলিশ। 85 রানের এই জুটি ভেঙে ম্যাচে ফেরার চেষ্টা চালায় পাকিস্তান, তবে কামিন্সের ব্যাটে ভর করে শেষ পর্যন্ত জয় পায় অস্ট্রেলিয়া। এই জয়ে সিরিজ 1-0 এগিয়ে গেল স্বাগতিকরা।
শেষ করছি এখন চারদিকে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এছাড়া ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।